অ্যাম্বুলেন্সে চলে আসছে। হ্যাঁ মানে আর কি করব, আমি না আমি চাচ্ছি যে বাংলাদেশে আমার পাশাপাশি এই ধরনের মানে অ্যাকশন হিরো তৈরি হোক, বাংলাদেশের পাশাপাশি এই ধরনের মন মানসিকতা নিয়ে প্রডিউসার তৈরি হোক যারা আরো ভালো ছবি করবে। তাহলে আমি চিন্তা করব ওনার ছবি যে আমি আরেকটু ভালো প্রতিদ্বন্দ্বিতা পাবো, কারণ আপনি ক্যালকাটাতে দেখেছেন এক সময় ছবি কিন্তু একদম বাংলাদেশের যে পর্যায়টা ছিল সেরকম হয়ে গিয়েছিল। এখন কিন্তু ক্যালকাটা একটা কম্পিটিশন লেগে গিয়েছে যে আমি এই জায়গায় ছবি করব, সে আরেক জায়গায় ছবি করবে, মানে এই যে কম্পিটিশনে কিন্তু মানুষের কাজ ভালো হয় যেটা আমাদের এখানে নেই বলতে। আমাদের একজন দর্শক মানে আমিও এই ওর মানে আপনার সাক্ষাৎকারের এই অংশটুকু দেখেছিলাম আর টেলিভিশনে, সময় টেলিভিশনে আপনি সম্ভবত যে আপনি আপনার সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলা ছবিকে যখন হতশ্রদ্ধা করা হয় এরকম একটি ঘটনার কথা বর্ণনা করেছিলেন, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন, ওই যে তাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি ঢানা থেকে এসছো কিনা, সেটা যদি একটু ছোট করে আমাদের মানে ওই যে আগেই তো বললাম যে আমাদের দেশে যে ইয়াং জেনারেশন ছিল যারা ধরেন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বা ভালো ভালো স্কুল কলেজে পড়াশোনা করে বা ভার্সিটিতে, ওদের মধ্যে মানে বাংলা সিনেমা মানে একটা হাসির ব্যাপার হয়ে গিয়েছিল, বাংলা সিনেমা এটা নিয়ে খুব হাসাহাসি হতো। আমি একদিন মানে আমি আর বর্ষাই একা না, আমরা কেএসসি তে গেলাম, আমরা শুটিং এর পরে কেএসসি তে তা আমাদের জানেন খোরদার সার্ক নিয়ে অলমোস্ট 2 বছর অনেক প্রচার ছিল, বিলবোর্ড বলতে পেপার পত্রিকা টেলিভিশন অনেক প্রচার, তা আমাদের ছবি কিন্তু রিলিজ হয়নি। আমরা ঢুকছি আমাদের একটা ছেলে পিছন থেকে বলছে দেখ দেখ বাংলা ছবি ছিল, তা আমি ওকে ডাক দিয়ে বললাম হ্যালো ব্রাদার আপনি কি ঘানা থেকে আসছেন না আফ্রিকার কোনো মহাদেশ থেকে এসেছেন, বাংলা ছবির হিরো মানে কি মানুষ না আপনাকে নাকি মনে হচ্ছে আপনি আমার তো অনেক বেশি শিক্ষার যোগ্যতা আপনার আছে। এগুলো নিয়ে যে কাজটা ছিল এখন আমাকে আমি গর্ববোধ করি সেই স্টুডেন্টরা এখন কিন্তু সবচেয়ে বেশি আমার অডিয়েন্স এবং দল বেঁধে তারা দল বেঁধে আপনি সিনেপ্লেক্সে যাবেন 30 জন 40 জন 50 জন করে টিকিট কাটে দল বেঁধে, আপনি বলাকাতে যাবেন মানে আপনি তো বলাকার একটা ঘটনা শুনেননি হয়তো, বলাকাতে বিশুদ্ধবারে মানে এই না এর আগের বিশুদ্ধবারে আর কি বলাকাতে এর আগের দিন মানুষ হট্টগোল করে গেল টিকিট পায়নি, 3টাতে টিকিট পায়নি 6টাতে টিকিট পায়নি, কিউতে দাঁড়িয়ে থাকে 1 ঘন্টা করে, যখন 6টার সময় বিশুদ্ধবারে এই ঘটনার সময় ওনারা একদম মারামারি লাগিয়ে দিলেন যে প্রতিদিন এটা কি খেলা যে টিকিটের কাউন্টারে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে টিকিট পায় না, তারপরে বলাকা টুতেও কিন্তু মোস্তাম লাগিয়ে যায়। এরা কিন্তু অলমোস্ট শিক্ষিত ছেলে মেয়ে এবং ভার্সিটি বলেন কলেজ বলেন মানে এই ধরনের ছেলে মেয়ে, তা আমার এটা গর্ববোধ হয় যে এখন মানে এডুকেটেড ছেলে মেয়েদের কাছ থেকে ওটা চলে গেছে যে বাংলা সিনেমা নিয়ে যে মানে একটা হাসাহাসির ব্যাপার ছিল সেটা কিন্তু চলে গেছে, এবং এটার জন্য আপনারা অনেক বেশি কৃতিত্বের দাবিও করতে পারেন। বর্ষা আপনাকে একটু সবশেষে একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনার মানে রাস্তায় নামলে লোকে ভিড় করে আপনাকে আপনার অটোগ্রাফ নিতে চায়? আসার জন্য অনন্ত বর্ষা আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা অনেক সুন্দর করে দর্শকদের উদ্দেশ্যে অনেক গুলি কথা বলেছেন, আমরা ভালো লেগেছে আপনার কথা শুনে। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী বছর এই সময়। শুভরাত্রি। Thank you.